গেটিটের পিএসসি জেইর মক টেস্ট সিরিজ নিয়ে একটা খুব বড় আপডেট আছে। আমরা পেমেন্ট গেটওয়ে লিঙ্ক করে দিয়েছি, ফলে এরপর থেকে তোমরা যদি মক টেস্ট সিরিজ বাই করতে চাও তাহলে তোমরা খুব দ্রুত এবং ইনস্ট্যান্ট মক টেস্টের যে সিরিজ চলছে তার অ্যাক্সেস পেয়ে যাবে। তার প্রসেসটা আমি দেখিয়ে রাখছি। প্রথমে তোমাদের যেতে হবে getit.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটে তোমরা পাবে, দেখতে পাবে মক টেস্ট সিরিজ। এই মক টেস্ট সিরিজে তোমরা ফ্রি ডেমো টেস্ট অ্যাটেম্প্ট করতে পারো। ফ্রি ডেমো টেস্টে ক্লিক করবে, তাহলে ফ্রি ডেমো টেস্টের এইখানে চলে যাবে। গো টু ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে যাবে এবং এখানে তোমরা টেস্ট দিতে পারবে। দুটো অ্যাটেম্প্ট আমি রেখেছি শুধুমাত্র ডেমো টেস্টের জন্য। 25টা কোয়েশ্চেন, 50 মার্কস, 30 মিনিটস টাইম। এটা দিলে তোমরা কোয়েশ্চেনের লেভেল, কোয়েশ্চেনের ইউনিকনেস, কোয়েশ্চেনগুলো কোথাও থেকে কপি পেস্ট করে আনা নাকি সত্যি ভেবেচিন্তে বানানো ওয়েস্ট বেঙ্গল পিএসসি জেইর মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সেটা তোমরা পরিষ্কার বুঝতে পারবে। এই গোটা যে প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে তোমরা মক টেস্টটা দিচ্ছ, সেই প্ল্যাটফর্মটা কতটা ভালো, কতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি, তোমাদের কতটা হেল্প করছে, কীভাবে অ্যানালিসিস করছে, তোমরা এখানে ভিউ, রেজাল্ট এবং এছাড়া সমস্ত কিছু দেখতে পাবে। টপারের সাথে কম্পারিজন বা ইত্যাদি ইত্যাদি আমি ডিটেল করছি না। তোমরা যদি পরীক্ষা দাও তারপরে তোমাদের পুরোটা ডিটেল অ্যানালিসিস তোমরা এখানে দেখে নিতে পারবে। সেইটা খুব ইম্পর্টেন্ট, সেটা ফার্স্টে দেখে নাও। তারপরে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমরা এই মক টেস্টটি দিতে চাই, মক টেস্ট সিরিজটা আমরা পারচেস করতে চাই, তাহলে এখানে বাই মক টেস্ট অপশান আছে। এই মক টেস্ট, বাই মক টেস্টে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমরা এখানে একটা বান্ডিল আমরা ক্রিয়েট করেছি। এই বান্ডিলে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি জেই 2022 মক টেস্ট সিরিজ। এখানে টোটাল 10টা মক টেস্ট তোমরা পাবে উইথ 1 ডেমো টেস্ট, যেটা বাইরে থেকেও দিতে পারবে ফ্রিতে। মক টেস্ট 1, মক টেস্ট 2 আপলোডেড, মক টেস্ট 3 আপলোড হবে 24th March, এবং ইভেঞ্চুয়ালি আমরা মক টেস্ট 3-4 করে আপ টু মক টেস্ট 10 আপলোড করতে থাকব। 14ই মে যেই মেন পরীক্ষা, এটা ধরে আমরা সমস্ত মক টেস্টের যে এক্সপায়ারি ডেট, সেটা মক টেস্ট 1 হোক বা মক টেস্ট 10 হোক, একবার যদি তোমরা এটা পারচেস করো তাহলে সমস্ত কিছু তোমরা মে 15 পর্যন্ত সমস্ত কিছুর অ্যাক্সেস পাবে। যে কোনো সময় তোমরা মক টেস্টে ঢুকতে পারবে, তার রেজাল্ট অ্যানালিসিস দেখতে পাবে, তোমাদের কোথায় কারেকশান দরকার, কোথায় ডেভেলপমেন্ট দরকার, কোথায় তোমরা ভুল করেছিলে, কারেক্ট অ্যান্সার কী, টপার কত পেয়েছে, অ্যাভারেজ কত পেয়েছে, সমস্ত কিছু ডিটেলড অ্যানালিসিস পেয়ে যাবে। এখানে বাই অপশান আছে, বাই বান্ডিল অপশান আছে, এখানে তোমরা যাবে। এটার সাথেই পেমেন্ট গেটওয়ে লিঙ্ক করা আছে, ফলে তোমরা খুব দ্রুত কোনো স্ট্যান্ডার্ড যে পেমেন্ট অপশানগুলো তোমরা পাও সেই পেমেন্ট অপশান নিয়ে তোমরা এখানে সেই অপশানটাতে তোমরা চলে যেতে পারো। ওকে, বাই বান্ডিল করলে তোমরা সেই অপশানটাতে চলে যাবে। যে প্রবলেমগুলো এর আগে হচ্ছিলো ম্যানুয়ালি আমাদের পুরো অ্যাক্সেসটা দিতে হচ্ছিলো, সেইটা আর নেই, ফলে তোমরা ডাইরেক্টলি এখান থেকে কিন্তু পেমেন্ট গেটওয়েতে ট্রান্সফার হয়ে যাবে আর কি। ওকে, তো এখানে তোমাকে বিলিং অ্যাড্রেস মানে তোমার ইমেল আইডি, ফোন, এরকম কয়েকটা খুব সিম্পল কয়েকটা জিনিস ফর্ম ফিল আপ করতে হবে, এবং তারপরে তুমি এখানে সেকেন্ড পার্টে হচ্ছে পেমেন্ট, এই পেমেন্ট যদি তুমি করো তাহলে ইনস্ট্যান্ট তুমি মক টেস্ট পুরো সিরিজটার অ্যাক্সেস পেয়ে যাবে। সো আর দেরি করো না, 14ই মে পরীক্ষা যদি হয় তাহলে ইমিডিয়েটলি getit.in ওয়েবসাইটে যাও, অন্তত ডেমো টেস্টটা, ফ্রি ডেমো টেস্ট যেটা আছে, ফ্রি ডেমো টেস্ট মানে সেটা ফ্রি, ফ্রি মানে বিনামূল্যে, ফলে তার কোনো কস্ট লাগবে না, সেটা পরীক্ষাটা দাও। দিয়ে বোঝার চেষ্টা করো কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেল, কোয়েশ্চেনের কোয়ালিটি এবং গোটা ইন্টারফেসটা ভালো করে বোঝার চেষ্টা করো। তারপর থেকে প্রত্যেকটা মক টেস্ট কিন্তু ইম্পর্টেন্ট, আমরা অনেক যত্ন নিয়ে মক টেস্ট বানাচ্ছি, মক টেস্ট 1 টু মক টেস্ট 10, সেইগুলো দাও, নিজেদের প্রিপেয়ার করো এবং ভালো করে জেইর পরীক্ষা দাও। ধন্যবাদ।